আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নতুন আরেকটা ভিডিও দেখাবো। এটা হচ্ছে ছাগলের যে আর্থ্রাইটিক রোগ আছে, রোগটা আসলে কেন হয় বা কি কারণে হয় তার বিস্তারিত, এবং এর চিকিৎসা আসলে কীভাবে দিতে হয়। আমরা একজন ডাক্তারকে এখানে উপস্থিত করেছি এবং ডাক্তারের সাথে কথা বলবো, এবং ডাক্তার সাহেব নিজে আপনাদেরকে বিস্তারিত বলবে এবং কিভাবে টিকাটা দিতে হয় বা কিভাবে চিকিৎসা করতে হয় তার বিস্তারিত ডাক্তার সাহেব আপনাদের বলবেন। চলুন আমরা ডাক্তার সাহেবের সাথে পরিচিত হই এবং তার মাধ্যমে আমরা কিভাবে চিকিৎসাটা দেয় সেটা আমরা দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা গড ডেভেলপমেন্টে আছি। আমি আসছি রাজুবাইয়ের বাসায়, তার একটা অরিজিনালি হরিয়ানি তোতাপুরি ছাগল, যার জয়নাপে সমস্যা, এটাকে বলে আর্থ্রাইটিক রোগ, অর্থাৎ গিরা ফুলে যায়, যেটা বাংলা বলে গিরা ফুলা রোগ। এই রোগের চিকিৎসা দেওয়ার জন্যে আমি আসছি। এই রোগের চিকিৎসা আগে দিছে, হয়তো সেভাবে রোগটা অ্যাডজার্ভার হয় না, সেই জন্য চিকিৎসা ঠিক হয় নাই। আজকে আমি চিকিৎসা দেবো সেপটিরিন। ঠিক আছে, তো ডাক্তার সাহেব আমি আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আসলে এই রোগটা সাধারণত কি কারণে হতে পারে? এটা অনেক সময়, এটা বছরে এই বর্ষা মৌসুমে এই রোগটা বেশি দেখা দেয়। এটার জন্য কোনো আলাদাভাবে ভ্যাকসিন নেই, এটা চিকিৎসাই করতে হবে। ঠিক আছে, এটা ওই গিরার মধ্যে, ঠিক আছে, জয়নাপের মধ্যে এক ধরনের পানি, ঠিক আছে, এই যে এই জায়গাগুলোতে পানি জন্মে, এই যে অলরেডি পানি হয়ে গেছে, ঠিক আছে, এবং প্রচণ্ড প্যানিক হয়, ব্যথা, এই জন্য একে 3 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং শুরুতেই চিকিৎসাটা চলবে আর কি। মোটামুটি 3 দিন, 3 দিন 5 দিন 7 দিন, এমন কি আছে যে 7 দিনও দিতে, 3 দিন যদি কভার না করে 5 দিন, 5 দিনে কভার না করলে 7 দিনে, এভাবে চিকিৎসা চলবে, ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর কি। আপনি এখন একে মানে কি ধরনের চিকিৎসা দিবেন? একে আমি দেব সেপটিরিন ইনজেকশন 0.5। আপনি একটু ঠিক আছে দেখান একটু, এর ভিতর 10 মিলি ডিস্টিল ওয়াটার প্লাস এটা ওষুধ আছে যা পাউডার ফর্মে, ঠিক আছে, এই ওষুধটাকে গোলায় পানি দিয়ে গোলানোর পরে 3 দিন ব্যবহার করা যাবে, এবং ফ্রিজ নর্মালে এই ছাগলটাকে এই ওষুধটা 3 দিন ব্যবহার করা যাবে, একই ওষুধ সাথে হচ্ছে ডেক্সাফস গ্রুপের ওষুধ, ডেক্সামেথিসোল, ঠিক আছে, এবং আমরা কিছু ব্যথার ইঞ্জেকশন দেবো, যত পেন কিলার আছে, ঠিক আছে, কেটোপেন গ্রুপের অথবা পিপারবেট, এই ধরনের ইঞ্জেকশন আমরা ব্যবহার করতাম। যে এখন কতটুকু পরিমাণ বা কিভাবে চিকিৎসা দিতে হয় যাতে আমার দর্শকরা দেখে তারা নিজেরাই চিকিৎসা দিতে পারে? অর্থাৎ আমরা যখন চিকিৎসা করতে যাব, কোনো ভেটেরিয়ান এখানে লেখা থাকে যে প্র্যাকটিশিয়ান ডাক্তার যারা চিকিৎসা বোঝে তাদের জন্য, অর্থাৎ 100 কেজি বডি ওয়েটের জন্য 2.5 থেকে 3 সিসি, ঠিক আছে, সেফটি একজন, এবং পেন কিলার হলো 2 সিসি, কেটুবেট দিতে পারি, হ্যাঁ, ব্যথার জন্য এটা আমরা দিতে পারি হচ্ছে 2 সিসি, আর ডেক্সামেথিসোন আমরা দিতে পারি অথবা অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, যেহেতু পেন কিলার দিছি সেই ক্ষেত্রে আমরা ডেক্সামেথিসোন না দিয়ে আমরা পেন ইয়ার যাবো, অ্যান্টিহিস্টামিন দেবো, 3-4 সিসি দেওয়া যায়। এভাবে মোটামুটি 2-3 দিন চিকিৎসা করলে, আর ওই জায়গাতে একটু গরম সেক, বালু অথবা ন্যাকড়া দিয়ে সেক দিলে আর একটু ভালো উপকার হয়। এই তো, তো আপনি এখন একটু মানে ইয়েটা শুরু করেন আর কি, দেন এটা কাছে মানে কতটুকু পরিমাণ মানে ওষুধটা নিতে হবে? দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা হলো অ্যান্টিহিস্টামিন, 4 সিসি বা 3 সিসি দেওয়া যেতে পারে, ঘাড়ের মাংসে, এটা মাংসে দিতে হবে, হ্যাঁ, ঘাড়ের মাংসে, পিছনে ব্যাকবোনে না, এটা হচ্ছে এটা দিলাম আমি 4 সিসি ঘাড়ের মাংস, রাজু ভাই ধরেন এই কান্ড ইঞ্জেকশন দিচ্ছেন নাকি সব জায়গায়? এটা কিন্তু ঘাড়ের মাংসে ইনজেকশনটা দিতে হয়, এটা অবশ্যই মাস্ট বি, এটা পিছনে দিলে প্যারালাইসিস সম্ভাবনা 100%, কারণ ব্যাকবোনে
ছোট বাছুর ছাগল এদের কোনো সময় দেওয়া যাবে না, মানে এটা মনে রাখতে হবে ঘাড়ের মাংস দিতে হবে। ঘাড়ের মাংস যদি 50 ইঞ্জেকশনও দেওয়া যায় তাও কোনো সমস্যা না। হ্যাঁ আরো দুটো দেব। দেবো 3 সিসি। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সিরিঞ্জের মধ্যে কোনো হাওয়া যাতে না থাকে। এটাও কি মানে এটাও ঘাড়ের মাংস বা এই পাশে? প্রিয় দর্শক খেয়াল করেন, মানে একই সাইডে ইনজেকশনটা না দিয়ে আপনারা দুই সাইডে দুইটা দিতে পারেন, এবং এটা মাংসে দিতে হবে এটা একটু খেয়াল করেন। এবার আমরা সেপ্টিরিন গ্রুপের ওষুধ, ঠিক আছে, এটা আমরা হচ্ছে এটা কত সিসি? 3 সিসি বা 3.5 সিসি এরকম দেওয়া যেতে পারে, 3.5 সিসি আর কি। দর্শকের যে দেখুন ওষুধটা আপনারা যে কোনো ভেটেরিনারি দোকান থেকে পেয়ে যাবেন, একটু ওষুধগুলো মানে লক্ষ্য করেন। ধরেন এই পাশে দেওয়া সমস্যা নেই, তো মোটামুটি চিকিৎসা বর্তমান আজকের মতো আর কি শেষ এরকম। আপনি মোটামুটি 3 দিন চলার পর যদি রোগটা নির্মূল হয়, না হলে 5 দিন, না হলে 7 দিন এভাবে দেওয়া লাগবে, ধাপে ধাপে দিতে হবে। 3 দিন অ্যান্টিবায়োটিকের নিয়ম হচ্ছে 3 দিন 5 দিন 7 দিন, এভাবে দিলে ইনশাল্লাহ ভালো হবে। আর আমি দর্শক এই যে দেখুন আমি ওষুধগুলো আবার একটু দেখাচ্ছি, তো হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক, আর একটা আছে এটা, আর একটা এইটাই তো না? দর্শক আশা করি আপনারা বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোটা শিখতে পারবেন। তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।